আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলবো ফাংশনাল ফুড নিয়ে। অনেকে জানতে চেয়েছেন ফাংশনাল ফুডের মধ্যে আসলে কী কী পড়ে। সেরকম খুব জনপ্রিয় একটি ফাংশনাল বা মেডিসিনাল ফুড হলো রসুন, বা যেটাকে আমরা গার্লিক বলে থাকি। খাবারের টেস্টটাকে বর্ধন করার জন্য সবাই গার্লিকটাকে ব্যবহার করে থাকে। সো গার্লিক দিয়ে রুটি তৈরি করা বা বিভিন্ন খাবার শুধুমাত্র গার্লিক ইউজ করেই কিন্তু আমরা উন্নত বিশ্বে দেখে থাকি। আমরা যদি এর ঔষধি গুণাগুণগুলো একটু জানি, যেমন এর সালফার কম্পোনেন্ট থাকার কারণে এর ঔষধি গুণাগুণ অনেক অনেক বেশি। যেমন অনেকের নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, যেমন আলজাইমার, ডাইমেনশিয়া, এই ধরনের রোগের অনেক উপশম করে হলো গার্লিক, যারা কাঁচা রসুন খেতে অভ্যস্ত থাকেন। যারা প্রচণ্ড পরিমাণে হাইপার টেনশনে ভুগছেন, অর্থাৎ প্রেশার খুবই হাই, সেই প্রেশারটাকে নর্মাল করতে, কোলেস্টেরল লেভেলটাকে বর্ডার করতে, আমাদের যাদের ডায়াবেটিসে আমরা ভুগছি সেই ডায়াবেটিকের লেভেলটাকে, অর্থাৎ এটাতে যেহেতু জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স কম, সো এটা ডায়াবেটিক পেশেন্টকেও কিন্তু আমরা খেতে বলি। কারণ ডায়াবেটিক পেশেন্টের কিন্তু ডায়াবেটিস এবং প্রেশার দুটা কোরিলেটেড ডিজিজ থাকে, এবং বিভিন্ন ধরনের প্রদাহ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার কম থাকে। যার কারণে যারা গার্লিকটাকে রেগুলার তাদের খাদ্য তালিকায় রাখেন, প্রতিদিন 1 থেকে 3 কোয়ার মতো কাঁচা রসুন 3 বার খাবারের সাথে আমরা ব্যবহার করে থাকি, সে কিন্তু অনেক ধরনের রোগের উপকার পেয়ে যায়। যেমন আরেকটা উন্নত বিশ্বে খেয়াল করেছে যে তারা গার্লিকটাকে ইউজ করে যে বাচ্চাদের যে হুকওয়ার্ম অর্থাৎ কৃমি নাশক হিসেবে, কাঁচা রসুনের যে রসটা সেটা বাচ্চাকে খাইয়ে দেয় এবং এই রসের কারণে কিন্তু কৃমিটা ভেতরে মারা যায়। সো যারা প্রচণ্ড পরিমাণে কৃমির সমস্যায় ভুগছেন, বাচ্চাদেরকে খাওয়াতে হয়তো অনেক বেশি কষ্টসাধ্য, কিন্তু অ্যাডাল্ট যারা আছেন তারাও খেয়ে দেখতে পারেন যে এতে কৃমিতে অনেক অনেক বেশি উপকার হয়। সো আমাদের যে বিভিন্ন ধরনের ব্যথা থাকে, এটা যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট রিচ থাকে, তার কারণে বডিতে প্রচুর অক্সিডেটিভ যে ড্যামেজগুলো হয় সেই ড্যামেজটাকে প্রতিরোধ করতে আমাদেরকে কিন্তু এই গার্লিকটা হেল্প করে থাকে। তাই বিভিন্ন ভাবে কিন্তু আমরা চাইলে গার্লিকটাকে খেতে পারি। তবে অনেকে আছেন যে এটাকে আচার করে খান। সো আচারে যখন আমরা করে খাই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেওয়া হয়। যারা প্রেশারে ভুগছেন, হাইপার কোলেস্টেরলে ভুগছেন, তাদেরকে বলবো তারা কিন্তু এই সিস্টেমে খাবেন না, কারণ অতিরিক্ত লবণ এবং অতিরিক্ত তেল হাইপার লিপিডিমিয়ার পেশেন্টের জন্য ক্ষতিকর এবং প্রেশারটাকে তার বাড়িয়ে দেবে। স্পেসিফিক একেবারে র যে রসুনটা আছে সেটাই শুধুমাত্র খাবারের তালিকায় বা বিভিন্নভাবে আমরা যখন ভর্তা করি তার সাথেও মিক্সড করে চাইলে কিন্তু আমরা খেতে পারি। তাই কীভাবে উপকার হবে সেই প্রসেসটা বুঝতে হবে, শুধু রসুন খেলে আপনি উপকার পাবেন তা কিন্তু নয়। আরেকটি ইম্পর্ট্যান্ট কাজ করে থাকে, যেমন পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা কিন্তু কাঁচা রসুন বাড়িয়ে দেয়, সেজন্য কাঁচা রসুনটাকে খাদ্য তালিকায় অ্যাড করুন। আমরা যে রসুনটাকে কুক করে ফেলি অথবা আচার করে নেই রেগুলার খাওয়ার জন্য, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী নয়, বরং অনেকটা ক্ষতিই করে ফেলবে।